অসমীয়া আমার দাদার ঘরের না আমার বলে ওটা কয় নাক অসমীয়া তো অসমীয়া ইয়াত বিজনেস তো নচলিব এইখন থাকিলে তো অসমীয়া কবই লাগিব এ শালিরা কয় কি রে আমরা যদি বিজনেস না করি তো অসমীয়াকে খাবো কি খাবো কি কি কই আছ ঐ বেশি আবুল তাবুল নকরিবি তোর বিজনেস আজির বড়া বিজনেস তো তোর নচলিব এই অসমত বুঝিছা কে গুয়াহাটিত নচলিব এ তুই বাংলাদেশী কেলা মিয়া মানু তই নহয় এই বাংলাদেশে কইস না গল বাংলাদেশী গলে হের নাক রুক সিরা হেলতে তুই জানোস এই ইন্ডিয়ার মত আমার জন্ম তো জন্ম হলে কি হবে কেলা তুই আসলতে বাংলাদেশী মানু তুই জানা কিবে করে আমি বাংলাদেশ হইলাম কিবে করে কবি বাংলাদেশী কিবে করে হইলাম কই আছে মকে আর ধরি আছে মারিম নেকি রে তাক মারিম নেকি এটা সাদে তো কি হইছে ক ইয়াত থাকবা নোয়ারিবি আর আমার ঘরত গাখির দিছিলি নে মানদিন আর গাখিরও তোর না লাগে তুই বাংলাদেশী মানু তো গুয়াহাটিত আহিব না লাগে গাখির তো তোর ঘরে নাকবে না কারণ তোর দেহাই নাই কে তোর দেহা থাকলে তুই গাখির খাবি এই কেলা বেশিরভাগ আবুল তাবুল কথা নকবি তুই বাংলাদেশী মানু তুই মেয়া মানু তোক না লাগে হিমন্ত মামা কইছে নহয় ওয়ার্নিং দিছে নহয় তোক উলাই যা কেলা পট এই মেয়া মানুষ তোমার তো নাড়ম টানো যে আইলে হেঁদি তাই না মেয়া মানুষ তুমি দেখারো না কি কই আছা রে এইবিলাক কি কব মেয়া মানুষ তো করে এত শহর কটকটি হয়েছে গা কি হয়েছে তো করে কষ্ট দিয়ে তুই মিয়া মানু তুই বাংলাদেশী মানু তুই অসমত থাকবা নোয়ারিবি বাংলাদেশী গলি গল মার মই একবার জানোস ওই কেলা বাংলাদেশত এতিয়াই পুটাই দিন কিন্তু তুই জানা না বাংলাদেশ তোর তোর দাদার তো তুই খালি পাড়ে দিবা চাইলে অভি নিব তাই না এনেকুয়া মন্তব্য নিদিবি হিমন্ত মামা যেখিনি কথা কৈছে আমার হিমন্ত মামা তুই জানা না আমার অসমীয়া মানু আমার কারণে কৈছে তোর হিমন্ত মামা আমার ফেলে হিমন্ত মামা না তাই না যি হয় হোক এইটো আমি নাজানো কিন্তু আমার অসমীয়ার কারণে কৈছে তোর মিয়া মানুর কারণে কোয়া নাই তুই মিয়া মানু তুই ভাইরাস হয় জানানে এন্টি ভাইরাস হয় তো ইয়াত না থাকিবি কি লাবল তাবল কয় তুই কি এই দিনের মধ্যে কিছু খাইছস নাই বাবা টাবা খাইছস নাই এই মারিম নেকি রে তাক কখস মারিম নেকি এই মিয়া মানু উলাবি না নাই ইয়ার পরা কখস তুই আচ্ছা তোকে মিয়া মানুষ রয়েছে কি তোকে মাথার মধ্যে কি রে বোকা কামত দিছে নাহিন রে ওই মিয়া মানু তোর সবজি নালাগে তোর গাখির নালাগে তই গুয়াহাটির পরা ডাইরেক্ট এই অসমৰ পৰা তই ডাইরেক্ট বাংলাদেশ ওলাই যা এই এই গাখির নাগে না সবজি নাগে না আজকে এই কথা কস না এতদিন তো মিয়া মাইসে খুব মজা লাগছে এই যে আমরা যে আবাদ করি এই যে আবাদ কিষণ করে করি এনে তো তাহলে আমরা তো না করলাম নি তোকে ভুঙ্গার মতো কি দিলি নি তোকে বউ বলা না মরে না হাবাত হয়ে গেলো নি হ্যাঁ করোনা ভাইরাসের মতন তোর আর ঘর এই গুয়াহাটির মতো কয়টা রে তোকে অসমের মানুষ সুপার চলায় পিলপিলি চলায় সব তো আমাকে মিয়া মানুষে চলায় হ্যাঁ তোকে এহাটার বউ হয়েছে থোড়াই মোড়া মোড়া ওনে পিলপিলি দিয়ে না গেলে না তোকে অসমের মানুষের বউ না মরে তোর সাবা হয়ে গেলো নি হ্যাঁ আরো এই লেকচার মারা আরম্ভ দিছে হর রাস্তা সাইড দে আমি যাই বাজারে যাম নহব গুয়াহাটিত ঢুকবাই নিদিও তো আমার সাইকেল ছেড়ে দে ছেড়ে দে আমার সাইকেল কি কয় উলাবি না না তুই ইয়ার পরা হ্যাঁ সাইকেল ছেড়ে দে হর তুই কেলা এই বাংলাদেশি গেলা আমি অসমীয়া ডাইরেক্ট অসমত থাকি গেলা আমার লগতেই টক্কর দি আছে ওলা বাংলাদেশি মান ওলাই যা মারিম কেলা ওলা 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 এই আমাকে একলা বেসাস নাই রে আমারও অকল মিয়া মানুষ আছে একবার আইলে গেলে একবার তোকে দাঁতটা ভেঙে আসতে জানোস দাঁত দিয়ে মার্বল খেলা মোহর হর ওলাই যা ওলাই যা ওলাই যা তুই এই হরবিলে না হরবি এর মুরকি দেখো চাপা টাপা হের ফাড়াই হেলদিব জানোস ওই কেলা তুই অসমীয়া গালি বাড়ি আছে অসমীয়াক মারিবি নাকি আমি তো অসমে গালি বাড়ি আমি গালি বাড়ি দিছি তক ওই এক খাবার আমার মজা নাই মাই না হাল্লা খাই না শোন মাই অংজক রে ইমেন আর কি এলো মাই অংজক না সঙ্গে হাল্লা খাও বুঝা না না বুঝেন কি কয় কি কই আছে আপনি মাই না হাল্লা খা না সঙ্গ অলপমান বুঝি চাওক আপনি এই মিয়া মানুহ অসমত থাকবা নোৱাৰে এই মিয়া মানুহ
বিজনেস করি আছে ইয়াত আমি তাক কই আছো তুই বাংলাদেশী মানু বাংলাদেশ এ শালি দি তো ভালাই কথা আম বিজনেস না করি কি খাবে কি মিয়া আইছো আমার ইন্ডিয়ার হয় কেন থাকবার পাব নাই হয় আমার আমার অসমত থাকব নোৱাৰিব আমি মানে আমার অসমৰ যে মুখ্যমন্ত্রী আমাৰ থৰ অসম কি ৰকম থৰ অসম হলো এটা আমি অসমীয়া হয় অসম তো সবার জন্য তোর ইমন্ত মামা যেটা কথা কইছে না আমার এই গারো মামা ঠিক কথাই কইছে বুঝা কি বকি আছে এইবিলাক মিয়া মানু থুস তুই বা অসমীয়া তুই বা বাঙার হয় সবাই দা আমার ইন্ডিয়াতে জন্ম হইছে হ্যাঁ ওই ছালা কয় খালে বাংলাদেশি 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 বলি এক মুটকি দেওয়ার সাপোর্ট বাংলাদেশি ওভার খাবো না এটা সবাই আমার অসমরে হয় ইন্ডিয়ান আমি অসমিয়ার কারণে এখন অসম হয় মিয়ার কারণে অসম নহয় তো আপনি বা কি কই আছে প্রেমেল মানুষ দা সবার জন্য আমার এটা ইন্ডিয়া দা বলা কথা কইছে ওই বোঝে না কথা ভালো হয়েছে বুঝে নিও ও তেনা হলে আমাক মিলিজুলি থাকবা লাগবো না এই তো থরা জানে না এটা এটা বুড়া হগুন আছে পাখি বুড়া এইবিলাক তগরে আমার ঘরে হাল্লা দিয়ে আছে ও রাজনীতি করি আছে আমার রাজনীতি খুরি আছে ও তেনা হলে আমাক মিলিজুলি থাকবা লাগবো ন সবাই মিল খুরিয়া থাক হয় 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 না চাচা হয় হয় বুঝা না অসমীয়া হয়েছে যে এর মানে তাল গাছে উঠছে বুঝা না পুরা মারামারি নখর ভাই থই চাচা থই বা মারামারি নখর আমি তো হলে করি না ওই আটকাইছে যা থই যা আরো আল্লাহ নখর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন যাই হোক আমরাও ভালো তো আজকে এই ভিডিওটা বানাইলাম শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনারা কাইও মাইন্ড করবেন না এই ভিডিওটার মধ্যে কাইও অ্যাকচুয়ালি মাইন্ড করিও না কারণ এই ধরনের ভিডিও বহুত কিছু চলি আছে বর্তমান ট্রেন্ডিংত বহুত ধরনের ভাষা চলি আছে যার জন্য এই ভিডিওটা বানাইছি হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই একে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই মানে আমাদের মাঝের মধ্যে কাজিয়ে হাঙ্গামা না লাগে দেওয়াই বেশি ভালো তো যাই হোক গাইস আমরা সবাই অসমীয়া আমরা অসমত বসবাস করি তো এই যে কিছু কিছু কথা নিয়ে বিতর্ক হয় তো এই ধরনের কথাবার্তা না মানে না করাটাই ভালো যাই হোক এই ভিডিওটা শুধুমাত্র দেওয়া আপনাদের বিনোদন দেওয়ার জন্য যাই হোক যদি আপনাদের ভাল লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাজা মিউজিক ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন বাজা মিউজিক জিন্নাত পেজ পেজটা আছে পেজটা আপনারা ফলো করবেন আর আপনাদের যদি ভালো লাগে থাকে আমাদের পেজটা আগুই দেন আপনাদের ভালোবাসা আমাদের জয় বাস এই পর্যন্ত জয় আই আর ভিডিওটা কি ভিডিওটা কিরম লাগলো কমেন্টের মধ্যে তোমরা জানিয়ে দিও ওটা 100 বার 100 বার হয় আর আমাদের ভাষা যেগুলো হয়তো ইউজ করছি তার মধ্যে ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন ক্ষমাপ্রীতি আর যার জন্য এই ভিডিওটা বানাইছি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য প্লিজ এই এই ভিডিওটা কাইও মাইন্ড করিও না আই লাভ ইউ সো অল ভিউয়ার্স আই লাভ ইউ বাট এই